হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রত্যেক দিন লাইভে একটা কথা, কমন কথা বলতে চাই যে কেমন আছি সেটা জিজ্ঞেস করব না। সারা পৃথিবী জুড়ে করোনা চলছে, আমাদের দেশেও আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়েই চলছে, মৃতের সংখ্যাও বেড়ে চলেছে এবং অলরেডি বাংলাদেশে অফিসিয়ালি 91 জন মারা গেছে। তো আসলে যেহেতু এটার এই করোনার কোনো ঔষধ নাই, এই করোনার কোনো ট্রিটমেন্ট নাই, একটাই কথা, ঘরের মধ্যে থাকতে হবে, আইসোলেটেড থাকতে হবে, নিজেদেরকে নিয়ে নিজেরা থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তো সেই মর্মে ইচ এন্ড এভরিডে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে লাইভে আসি। তবে আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং। গতকাল থেকে আমি এটা আমার মাথায় ঘুরছিল যে লকডাউনে যে আমরা ঘরের মধ্যে বসে আছি, আসলে কিভাবে আমরা টাইমটা পাস করছি। ডেফিনেটলি অ্যান্সার ইজ ইন্টারনেট। কেউ ইউটিউবে আছি, কেউ ফেসবুকে আছি, কোনো না কোনো ওয়েতে আমরা ইন্টারনেটময় জীবন হয়ে গেছে। সো আমার আজকে টাইটেলটা হচ্ছে ইন্টারনেটময় লকডাউন জীবন। আর যে দুজন ব্যক্তিকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, মানে হু আর বেটার দেন দেম টু এক্সপ্লেইন অল দিস থিংস, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস বা ডিজিটাল ফিনান্স সার্ভিস বা এই যে ইন্টারনেট পর লকডাউন জীবন। একজন হচ্ছেন ISPAB, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব এমদাদুল হক, আর আরেকজন তো খুবই জনপ্রিয় মুখ, এনাকে পরিচয় কেমনে করিয়ে দিব, তার একটা অফিসিয়ালি পরিচয় করে দেওয়া উচিত। উনি নগদের হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট এন্ড কমিউনিকেশন, সোলেমান সুখন। আপনাদের আমার দুইজনই আমার বড় ভাই, দুই বড় ভাইকেই আজকে লাইভে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এমদাদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ইন্টারনেটময় লকডাউন জীবন এবং আপনারাই হচ্ছেন ইন্টারনেট সেবা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এটাও তো একটা মহৎ কাজ। নইলে ইন্টারনেট যদি ঘরে না থাকতো, আসলে তো ঘরে বসে থাকতে পারতাম না। তো নিজে কিভাবে ঘরে বসে আছেন আর কিভাবে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছেন? ধন্যবাদ জাফরি ভাই। আসলে আমরা ইন্টারনেট, আসলে ইন্টারনেট ছাড়া এখন আমাদের জীবন অচল। ইন্টারনেট ছাড়া আমরা যেমন আমাদের স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, বা বিজনেস বলেন, বিজনেস মানে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বলেন, কোনো কিছুই আসলে ইন্টারনেট ছাড়া সম্ভব না। এবং আমরা জানি যে আমরা প্রায় এক মাসের উপরে হয়ে গেল আমরা লকডাউন অবস্থায় আছি, কিন্তু আমাদের কমিউনিকেশন কিন্তু একমাত্র ইন্টারনেট, যেটা এটা কিন্তু লকডাউনে নেই, এটা কিন্তু অবিরত, এটা চলছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে কন্টিনিউ রাখার জন্য। আর এই লকডাউন অবস্থায় আমাদের যারা গ্রাহক আছে, গ্রাহকদের আমরা নিরবিচ্ছিন্ন সেবাটা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো এই সেবা দিতে যে প্রথমে যখন যেদিন 25 তারিখ থেকে লকডাউন শুরু হলো গত মাসের, আমরা প্রথম দিক দিয়ে মাইরও খেয়েছি পুলিশের, যেটা হয়তো আপনারা জানেন, হয়তো অনেকে বুঝতেছিল না যে এটা একটা জরুরি সেবা। আমাদের টিম যখন কাজ করতে যাচ্ছে তখন তারা মাইর খাচ্ছে, মাইর খাওয়ার পরে আবার সেই মিনিস্ট্রিকে আমাদের জানাইতে হচ্ছে যে আমাদের লোকজন মাইর খাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তখন ইন্টারনেট যে একটা জরুরি সেবা পরিপত্র জারি করতে হয়েছে, এখন হয়তো একটা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে যে হ্যাঁ, ইন্টারনেট একটা জরুরি সেবা, এই সেবার কর্মী এবং যারা সংশ্লিষ্ট প্রত্যেকেই যাতে সুরক্ষা দেওয়া হয়, যাতে তাদেরকে সহযোগিতা করা হয় এই সেবাটা কন্টিনিউ রাখার জন্য। তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ইমদাদ ভাই। আমি বলছি যে ঘরে বসে থাকা এখন ইন্টারনেট ছাড়া আসলে অসম্ভব এবং আসলে মহৎ সেবা দিচ্ছেন, আমি আপনার কাছে ফিরবো। সুখন ভাই, এখন সবাই মনে করছে যে সকল কর্পোরেট সেক্টরে আমরা যারা আছি বা সবাই আছে, যে সবার ব্যবসা বন্ধ কিন্তু ডিজিটাল ফিনান্স চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন যে সবার ব্যবসা নাই, বাট যারা ডিজিটাল ফিনান্স সার্ভিস দিচ্ছে তারা নাকি ভালোভাবে বিজনেস করছে, এটা একটা আম জনতার ধারণা, আপনার কি মনে হয় সুখন ভাই? যেকোনো ব্যবসার, ধন্যবাদ জাফরি, যে কোনো ব্যবসার মতোই আমাদের ব্যবসাটাও কিন্তু কর্পোরেট সেক্টরে আমরা যারা আছি বা সবাই আছে, যে সবার ব্যবসা হচ্ছে, একটু ইকো হচ্ছে, আরেকজন যখন কথা বলবেন একটু মিউট করে রাখবেন প্লিজ। প্লিজ, ওকে, ধন্যবাদ। হ্যাঁ সুখন ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ জাফরি। যে কোনো ব্যবসার মতো ডিজিটাল ফাইন্যান্সের ব্যবসাটাও ডিস্ট্রিবিউশন নির্ভর, কারণ ইমানি দেয়া বা ক্যাশটা কালেক্ট করা, ক্যাশ ইন ক্যাশ আউট মার্কেটে কাউকে না কাউকে যেতে হয়, ফিজিক্যাল ভিজিটের, মার্কেট ভিজিটের ডিপেন্ডেন্সি আছে। তো সেই জায়গায় ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর থেকে আমাদেরকে ডেফিনেটলি আমাদের মানুষজনের জন্য
সেকেন্ড আমাদের মানুষজনের জন্য বিশেষ অনুমতি পত্র দিয়েছেন, সেই অনুমতি পত্র নিয়ে আমরা প্রায় 1 লক্ষ দোকান, বিভিন্ন পোস্ট অফিস যেখানে আমাদের সেবাটা আছে সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাট একটু আগে ইন্দ্রপ্রিয় যেরকম বলছিলেন যে কিছুটা ভুল বুঝাবুঝি আছে, আমাদেরও যেতে অনেক জায়গায় লকডাউন হয়ে আছে জেলা, সেই জেলা লকডাউন হলে আসলে সার্ভিসটা এনশিওর করাটা ডিফিকাল্ট। আমজনতা যেটা বলছেন যে ডিজিটাল ফাইন্যান্সের বা মোবাইল ফাইন্যান্সের ব্যবসাটা বেড়েছে, নাম্বার অতটা বলে না যে খুব বেশি বেড়ে গেছে, বিকজ ব্যবসাটা কিছুটা ধারা আছে, বছরের মাসের শুরুর দিকে মাসের শেষের দিকে কিছুটা ট্রানজেকশনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের উপর ভিত্তি করে খুব বেশি জাম্প আমরা দেখিনি। বাট এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক দোকানে ইমানি এবং হার্ড ক্যাশ অ্যাভেলেবল রাখা যায়। তো সেইভাবে চিন্তা করতে গেলে আমাদের ডিস্ট্রিবিউশনের লোকজন কাজ করছেন, সেলস এর লোকজন কাজ করছেন, অনেক কষ্ট হচ্ছে, অনেক স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি, তারপরেও হয়তো অনেকে সেবা পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও বাধার সম্মুখীন হতে পারেন। আমাদের আন্তরিক ভাবে আমরা দুঃখ প্রকাশ করতে পারি, আমরা চেষ্টা করছি যাতে সব জায়গায় ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে নগদকে স্পেশালি অ্যাভেলেবল রাখা যায়। ইমদাদ ভাই, এবার একটু আপনার কাছে আসি, এখন ইমদাদ ভাই আপনি আনমিউট করতে পারেন। সেটা হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি ISPAB তারা হচ্ছে সরকারের কাছে, তারাও হচ্ছে অন্যান্য অ্যাসোসিয়েশনের মতো তারাও প্রণোদনার কথা বলেছে। একটু আমাদেরকে একটু বলবেন যে আপনারা যে ইন্টারনেট সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এটা একটা জরুরি সেবা হিসাবে গণ্য হচ্ছে, অবশ্যই আমি তো পার্সোনালি মনে করি জরুরি থেকে জরুরি সেবা এখন ইন্টারনেট, বিকজ দ্যাটস দ্য অনলি ওয়ে টু সার্ভাইভ এন্ড দ্যাট অনলি ওয়ে টু কমিউনিকেট। আপনি আমাকে বলবেন যে এই সার্ভিস যে দিচ্ছেন আপনারা কি ওভাবে পেমেন্টটা পাচ্ছেন না, কারণ গভর্নমেন্ট তো একটু আপনাদেরকে এখন এই মুহূর্তে সাবসিডি দেওয়া উচিত বা অন্যভাবে হেল্প করা উচিত, বিকজ আপনারা এই কাজটা এখন রেগুলার করে যাচ্ছেন। জাফরি ভাই, আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই, আমাদের যারা আমরা ইন্টারনেট সেবা দিয়ে যাই, আমরা প্রতি মাসে বিল কালেকশনের একটা প্যাটার্ন আমি আপনাকে বলি, প্রতি মাসের 20 তারিখ থেকে পরের মাসের 5 তারিখ পর্যন্ত ISP গুলোর বিল কালেকশন করার টাইম, এবং এই বিলগুলো যখন ওই সময় আমরা কালেক্ট করে এন্ড অফ দ্য মান্থ আমরা আমাদের এমপ্লয়ীদের স্যালারি দেই, আমাদের ISG যেটা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে যাদেরকে কাছ থেকে আমরা ব্যান্ডউইডটা কিনে নিয়ে আসি তাদের পেমেন্টটা করি, ট্রান্সমিশন নেটওয়ার্ক যারা মেনটেন করে NTTN তাদের পেমেন্টটা দেই, বাড়ি ভাড়া দেই, ইউটিলিটি বিল দেই, এবং আদার্স আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে সেই কস্টগুলো আমরা চালাই। কিন্তু দেখেন গত মাসের যখন 25 তারিখে আপনার লকডাউন শুরু হলো, আমরা কিন্তু 20% বিলও কালেক্ট করতে পারিনি, কারণ আমাদের বিলটা শুরু হয় 20 তারিখ থেকে, 4-5 দিন আমরা সময় পেয়েছি আমরা বিলটা কালেক্ট করার জন্য। আমাদের ম্যাক্সিমাম বিলই আসে পোস্ট পেড, নট প্রিপেড। প্রিপেড হয়তো 10% ISP তারা প্রিপেড, সেটা নগদ হোক বা বিকাশ হোক অন্য কোনো মাধ্যমে তারা কালেক্ট করে, সেটার পরিমাণটা কিন্তু খুবই কম। আমাদের দেশে এখন পর্যন্ত আমাদের যেমন 70 লক্ষ গ্রাহক, এর মধ্যে আপনার 20% পাবেন না বা 30% পাবেন না যারা নগদ বা বিকাশের পর্যন্ত তারা অ্যাকাউন্ট ওপেন করতে পেরেছে বা করেছে, হয়তো ভবিষ্যতে হয়ে যাবে। আমরা চাই যে এই বিকাশ নগদ এই ধরনের ট্রানজেকশন যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আসলে প্রত্যেকের জন্য মঙ্গল হবে। আমরা যেহেতু গত মাসে এই কালেকশনটা করতে পারিনি, আমরা লকডাউন শুরু হয়ে গেল, আমরা যেই কালেকশনটা করতে পেরেছি শুধু আমাদের এমপ্লয়ীদের বেতন গত মাসের আমরা পেমেন্ট করতে পেরেছি। 5-7 তারিখে আমরা 5-7 তারিখের মধ্যে প্রত্যেকটা কোম্পানি এমপ্লয়ীদের বেতন দেয়, সেই বেতনটা আমরা 10 তারিখের মধ্যে আমরা পেমেন্ট করে দিয়েছি। কিন্তু দেখেন আমাদের কিন্তু আপস্ট্রিমের পেমেন্ট যেটা ISG পেমেন্ট আমি এখনো করতে পারিনি, আমার NTTN এর পেমেন্ট ট্রান্সমিশন যারা দিচ্ছে তাদের পেমেন্টটা করতে পারিনি, আমার বাড়ি ভাড়া দিতে পারিনি, ইউটিলিটি বিল দিতে পারিনি। তার মানে কি আমার কিন্তু পুরো ইয়েটাই 80% পেমেন্ট কিন্তু আমার বাকি রয়ে গেছে যেটা আমি দিতে পারিনি, তার মানে কি আমি কালেক্ট করতে পারিনি ইউজারদের কাছ থেকে। আর ISP রা এমন, এখানে ছোট বড় এবং মধ্যম সারি 3 ধরনের ISP আছে আমাদের এখানে। বড় ISP তাদের হয়তো কর্পোরেট কাস্টমার থাকে, মিড লেভেল ISP তাদের কিছু কর্পোরেট কিছু হোম ইউজার থাকে, আর ছোট ISP তাদের 90% হলো হোম ইউজার, হোম ইউজারের উপর তাদের ডিপেন্ড। এখন এই যে আমার ছোট ISP গুলো, আমার এই ছোট ISP গুলো কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো 20% ম্যাক্সিমাম 30% বিল গত মাসে কালেক্ট করতে পেরেছে, তাদের রেভিনিউ কিন্তু খুব কম। তাদের রেভিনিউ 20% মানে বা 30% আহামরি তেমন কোনো রেভিনিউ না, ইভেন তাদের বেতনটাও হয় না। 50% রেভিনিউ কালেক্ট হলে একটা ছোট ISP তখন তাদের হয়তো বেতনটা তারা দিতে পারে, কারণ তাদের হয়তো মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা বা ম্যাক্সিমাম 5 লাখ টাকা তার রেভিনিউ,
এই 5 লাখ টাকা রেভিনিউর 50% যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এমপ্লয়ীদের স্যালারিটাও পুরোপুরি দিতে পারবে না। এরপরে তাদের 10-20% তাদের হয়তো থাকে ট্রান্সমিশন কস্ট এবং আদার কস্ট, আর যেহেতু তারা নিজেরাই খেটে নিজেরা পরিশ্রম করে ইভেন নিজেরা মই টানছে টেনে এই সেবাটা দিচ্ছে, ওই এমপ্লয়ীদের একটা পার্ট হয়তো তারা নিজেরাই হয়তো পায়, কিন্তু সেটাও কিন্তু গত মাসে তারা এমপ্লয়ীদের স্যালারিটুকু দিয়ে তাদের নিজেদের চলার ক্যাপাসিটিটাও কিন্তু তাদের নাই, কারণ তারা দিন আনে দিন খায়ের মতো আমার ছোট আইএসপিগুলো বাংলাদেশে সেবা দিয়ে যাচ্ছে। আর মধ্যম সারির আইএসপি হয়তো তাদের তারা দেখেন আমাদের মধ্যবিত্তদের মতো নিম্ন মধ্যবিত্ত আমাদের দেশে যেরকম এরকম মধ্যম সারির আইএসপি গুলা তারা কি করছে, তারা কারো কাছে না পারতেছে হাত পাততে বা নিজের পেটটো চালাইতে পারছে না এখন তাদের যে কালেকশন। আর বড় আইএসপি যেগুলো আছে তাদের হয়তো কিছু সেভিংস আছে কিন্তু তাদের বড় যেহেতু তাদের খরচও কিন্তু তাদের অনেক বৃহৎ, তারা ওইগুলো মেনটেন করতে যে তারাও হিমশিম খাচ্ছে। হয়তো বড় আইএসপি গুলো দেখা যাচ্ছে 1-2 মাস চালাইতে পারবে কিন্তু এই 2 মাস কিন্তু তাকে ব্যাংক লোন নিয়েই তাকে চালাইতে হচ্ছে, যেহেতু সে একটু বড় সাইজে বড় ব্যাংকের কাছে লোন চাইলে তাকে হয়তো কিছু লোন তাকে দিচ্ছে, সে কিন্তু লোন করে তার এমপ্লয়ীদের বেতনটা দিচ্ছে বা এই মাসে দিতে হবে, এবং এমপ্লয়ীদের বেতন ছাড়াও বাড়ি ভাড়া অনেক বাড়িওয়ালা আছে যারা এই বাড়ি ভাড়ার উপরে তার সংসার চলে। এখন ওই বাড়িওয়ালাকে যদি আপনি কিছু পেমেন্ট না করেন তার সাথেও কিন্তু রিলেশনটা ঠিক থাকছে না, আমি এই টাকাগুলো কোত্থেকে দিব। সো আমরা গত মাসে শুধু এমপ্লয়ীদের স্যালারি দিতে পেরেছি, আমরা আদার কস্টগুলো দিতে পারিনি। এই মাসে আমরা এখন পর্যন্ত 10% টাকাও আমরা কালেক্ট করতে পারিনি, কারণ আমরা চাই না আমার যে কর্মচারী যারা বিল কালেক্ট করে তাদেরকে একটা হুমকির মুখে ফেলতে। যদিও আমরা একেবারেই কষ্ট অনেকের হচ্ছে, আমাদের ছোট আইএসপিগুলো এই রিস্ক নিয়েও বা মধ্যম সারির আইএসপিগুলো রিস্ক নিয়েও লাইফ রিস্ক নিয়েও তারা কিন্তু চেষ্টা করছে বিল কালেক্ট করার জন্য। হয়তো আমরা 10টা বাসায় গেলে 2টা বাসার বিল পাচ্ছি, তার মানে আমি 20% বিল কালেক্ট করতে পেরেছি। আমি প্রথমে যেটা বললাম সুখন ভাই জানেন যে আমরা আমাদের সব ম্যাম যারা আমার ক্লায়েন্ট আছে তাদেরকে কিন্তু আমি এখন পর্যন্ত ওই বিকাশ বা নগদ এখনো ওই অ্যাকাউন্টগুলো তুলে দিতে পারিনি প্রত্যেকের হাতে, এবং আমাদের আইএসপিগুলো এখন পর্যন্ত ইউজ টু হয় নাই যে নগদের যে একটা অ্যাকাউন্ট করে দিয়ে সেভাবে কালেক্ট করার জন্য। কিন্তু নগদের অ্যাকাউন্ট করবে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে সে নগদকেও তো আপডেট করতে পারছে না, কারণ সে তো তার টাকা লাগবে নগদকে আপডেট করার জন্য। মানুষ তো এখনো অনলাইনে ইউজ টু হয় নাই পুরোপুরি, যেটা মানি ট্রানজাকশন অনলাইন ট্রানজাকশন যেটা সেটাতে এখন পর্যন্ত আমরা পুরোপুরি ইউজ টু না। এই হয়তো এই করোনা আমাদের কিছুটা শিখাবে যে ভবিষ্যতের জন্য আমরা তৈরি হব, যে এই ধরনের সিচুয়েশন কোনো কারণে আমরা চাই না যে ভবিষ্যতে কোনোদিন আসুক, বা আমরা অনেক কিছুই শিখে যাব হয়তো এই করোনার পরিস্থিতির কারণে। আমরা প্রথমত যেটা করেছি যে নিজে নিজে ঘরে বসে কি করে নগদের অ্যাকাউন্ট খোলা যায় সেটা নিয়ে আমরা আমাদের সামাজিক দেখতে পাবেন। রিসেন্টলি আমাদের যাতে আমাদের ক্যাপ্টেন মাশরাফি আমাদের ব্র্যান্ডের সাথে জয়েন করেছেন, তার সাথে আমি নিজে কিছু তো কিছু সেলফ রেজিস্ট্রেশন কি করে খোলা যায় বা ঘরে বসে কিভাবে অ্যাকাউন্টটা খোলা যায় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এবং ক্যামেরার মাধ্যমে সেলফির মাধ্যমে সেটা নিয়ে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা নতুন করে যে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যে নিজেরা নিজেরা ট্রানজাকশন করে যখন কারণ থেকে কিছু কিনে নিয়ে আসে বা একজন আরেকজনকে যখন একজন ব্যবসায়ী থেকে কোন ধরনের লেনদেন করে সেই রেটটা আমরা 1,006 টাকা করেছি স্পেশালি শুধুমাত্র বিশেষ একটা চ্যানেলের জন্য যাতে কস্ট অফ ডুইং বিজনেস স্পেশালি এই জিনিসটা কমে আসে, দ্বিতীয় একটা পদক্ষেপ। তৃতীয় হচ্ছে আমরা চেষ্টা করছি 75% দোকানে আমাদের যাতে আমাদের ইমানি এবং ক্যাশ অ্যাভেলেবল থাকে সেজন্য আমাদের ডিস্ট্রিবিউশন চালু আছে, আমাদের কল সেন্টার সারাক্ষণ চলছে, আমাদের অফিস আমরা সীমিত পর্যায়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, তবে সবচেয়ে সম্মুখে আছে আমাদের সেলস এন্ড ডিস্ট্রিবিউশন টিম সারা দেশে সব ক্লাস্টারে সবাই কাজ করার চেষ্টা করছে। সো এই যে বললাম আমরা একসাথে আমরা চেষ্টা করছি সেলফ রেজিস্ট্রেশনটা শেখানো, নতুন অ্যাকাউন্ট খোলা, তারপরে রেটটা 1,006 টাকা করে নিয়ে আসে ব্যবসায়ীদের জন্য, আর যেটা বললাম যে সেলস থেকে আমরা ডিস্ট্রিবিউশনটা যাতে 75% বা উপরে বিভিন্ন দোকানে ইমানি এবং ক্যাশটা পাওয়া যায় সেটার ব্যবস্থা করছি। ধন্যবাদ সুখন ভাই। আমরা একটু ডিফারেন্ট এবার ইয়েতে জায়গা
টোনে একটু কথা বলি, ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলি, বাট ইন্টারনেট ওয়াইজ জীবন নিয়ে কথা বলবো। আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন অনেক কিছু গুজব ছড়াই, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু ভাইরাল করি, ট্রল করি। আপনার একটা কথা সবসময় ভালো লাগে যে আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি বরিশাল, আমার বাড়ি সিলেট, এটা কখনোই বলা উচিত না, যেটা সোলেমান সুখন সবসময় বলেন। আপনি বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো, আপনি হাসছেন। ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটা ঘটলো, এন্ড ইউ আর ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, সেখানে কিন্তু নোয়াখালী থেকেও লোক গেছে, চাঁদপুর থেকেও লোক গেছে, চিটাগাং থেকেও লোক গেছে। এই যে নিশ্চয়ই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কি নিশ্চয়ই মানুষ মেসেঞ্জারে বলেছে তুমি চলে আসো, হোয়াটসঅ্যাপে বলেছে তুমি চলে আসো, বা অনেক জায়গা থেকে বলেছে চলে আসো। আপনার কি মনে হয় যে ওখানকার স্থানীয় লোকজন বা স্থানীয় প্রশাসন বা স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এই তাদের তারা টের পাচ্ছিল না যে এত লোকের সমাগম হচ্ছে? আর আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার লোক, অনেক হুজুরদের দেশের লোক, আপনি অনেক হুজুরাই ব্রাহ্মণবাড়িয়াতেই থাকে, আপনিও ওয়ান অফ দেম, আপনিও এক ধরনের ডিজিটাল হুজুর সোলেমান সুখন। আমি আজকে লাইভে বলে ফেলছি ডিউ টু মেনি রিজনস, হুজুর যে ইসলামিক হইতে হবে দ্যাটস নট, বাট দ্য ওয়ে ইউ টক, দ্য ওয়ে ইউ মোটিভেট আস, দ্যাটস ওয়াই ইউ আর সাম সর্ট অফ হুজুর এন্ড ইউ আর ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। এবার যদি একটু আপনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার এই বিষয়টা আপনার একজন ব্রাহ্মণবাড়িয়ার লোক হিসেবে তুলে ধরেন সুখন ভাই। ধর্মীয় সমাবেশ কেন, যে কোনো সমাবেশই এখন নিষিদ্ধ, সো কাজটা যারা করেছেন তারা কাজটা ঠিক করেননি, জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রাখেননি, হয়তো আবেগ থেকে করেছেন। আর লাখ লাখ মানুষ কেন জয়েন করলো, তারা কেন স্বাস্থ্যের রিস্কের চেয়ে তার বিশ্বাস বিলিফ বা তাদের যে ধর্মীয় নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে অগ্রাধিকার দিলেন, সেটাও তাদের খুবই ব্যক্তিগত ব্যাপার। সারা পৃথিবীতেই বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং বা এই জিনিসগুলো মানা করা আছে, এখন বিভিন্ন কারণেই মানুষজন একত্রিত হচ্ছেন, কেউ পাড়ার গলিতে এসে সোশ্যাল ডিস্টেন্সিং ভাঙছেন, কেউ বিয়ে করে ফেলতেছেন, কেউ আমি আমাদের এখানে জানাজা পড়তে গেলেন, ভারতে দেখলাম যে গরুর শেষকৃত্য অনুষ্ঠান এসছেন, সাউথ কোরিয়াতে দেখলাম যে তারা ধর্মীয় গ্যাদারিং এ বসেছেন, ইউনাইটেড স্টেটস এ হচ্ছে, সব জায়গায় হচ্ছে। সো এই বিষয়টা খুবই স্পর্শকাতর, মানুষজন যারা করেন, স্পেশালি আমি বলবো যাদের যারা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলেন, যারা প্রিচ করেন মানুষজনকে, তারা যদি আর একটু সচেতন হন, তারা যদি তাদের মানুষজনকে একটু বলে দেন, যেমন যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইভেন সৌদি আরবেও অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, বলা হচ্ছে যে রোজার মুফতি, গ্র্যান্ড মুফতি বলেছেন যে কি বলে রোজার তারাবি অথবা প্রয়োজনে ঈদের জামাত হয়তো বাসায় পড়তে হতে পারে, তো তারা এগুলো বলেছেন। সেই কথাগুলো যদি ক্যাসকেড ডাউন হয় ঠিক মতো তাহলে হয়তো ভালো হবে। আর আমি ব্রাহ্মণবাড়িয়ার আমি সাধারণত ইজম বা জেলা ভিত্তিক কোনো কিছু ভাবে বিশ্বাস করি না, আমি বাংলাদেশের মানুষ, আমার নিজের জেলার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, বা সেটা আমার দেশের চেয়ে কোনো অংশে খুব বেশি বা কম না। আমরা আপনি যেটা বলছিলেন যে জাফরি, যে আমরা ট্রল করি, ফান করি এক জেলা আরেক জেলা নিয়ে, বরিশাল হলে বিএনসিসি বলি অনেক সময় আমরা, যে বরিশাল এখন সবাই একটু জাস্ট মজা করি, এখন সবাই বলছে যে নোয়াখালী বিভাগ হওয়ার দরকার নাই, ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করো, বাট পারলে রাষ্ট্র করে ফেলো আর কি, ব্যক্তিগত মতামত তারা দিয়েছেন, তার অনেক কিছুই মনে হতে পারে, অনেকে তাতে আমারও কিছু আসে যায় না বা ব্রাহ্মণবাড়িয়া বাসীরও কিছু আসে যায় না, কারণ কেউই ধোয়া তুলসী পাতা না বাংলাদেশে। আমরা কিছুদিন আগে দেখলাম যে মাওয়াতেও যে ফেরিঘাটে সবাই লাইন ধরে উঠছেন, আমরা কাওরান বাজারে সবজি কিনতে যাচ্ছেন, কোন রাজনৈতিক নেতার মৃত্যু হলে সেখানে চলে যাচ্ছেন, তো সবাই করছে। তো আমাদের অবশ্য একটু মজা লাগে একটা জিনিসকে সিঙ্গেল আউট করে তাকে একটু খোঁটাতে, এই কাজটা অবশ্য আপনি দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি দেখলে সিংহ বা বাঘ ওই হরিণের পাল থেকে একটা হরিণকে আলাদা করে সবাই মিলে তাকে হায়না স্পেশালি তারা একটু গুতুগুতি করতে থাকে, তো একটা পার্টিকুলার এলাকা, একটা পার্টিকুলার বিষয় বা একটা পার্টিকুলার প্রফেশনকে আলাদা করে দেখাটা এবং খোঁচাখুচি করাটা হচ্ছে মানবিকতার লক্ষণ নয়। আমি একটু আগে আপনাকে বলে দিলাম এটা কিসের লক্ষণ, তো এটা করাটার মধ্যে একটা সাময়িক আনন্দ হয়। আমাদের যেহেতু শিক্ষা এবং কমন সেন্স অনেক কম, ইন্টারনেটের যত উপযুক্ত ব্যবহার আমরা করতে শিখিনি, ভাষার অপব্যবহার, যা ইচ্ছা হলো বলে দিলাম, এই জিনিসগুলো যেহেতু ইন্ডিয়াতে আছেন এসপিএবির, তো আমি জানি ফিউচারে হয়তো আরো ফিল্টার আসবে, আর অনেক কিছু আসবে যে আপনি চাইলেই শব্দগুলো লিখতে পারবেন না, কিবোর্ডই আপনাকে আটকে দিবে, কারণ মুখের কথায় মানুষকে দিয়ে টেকনোলজি বিশ্বাস করানো যায় না, সার্কিট ব্রেকার লাগে, সবকিছুতে সার্কিট ব্রেকার থাকতে হয়, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে সার্কিট ব্রেকার অনেক কম এখন, সেই সার্কিট ব্রেকার নিয়ে অনেকে কাজ করছে। ফর এক্সাম্পল ফেসবুকের জাকারবার্গকে কিছুদিন আগে কংগ্রেসের সামনে দাঁড় করানো হয়েছিল যে তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাই থেকে শুরু করে গুজব সবকিছু ছড়াচ্ছে, তুমি হোয়াট ইউ আর ডুইং, তো ও কিছুটা বোকার মতো তাকিয়েছিল যে কিছু আসলে করার নেই, এতটা ছড়িয়ে গেছে, শুধুমাত্র মানুষের উপর বিশ্বাস করেছিল যে মানুষ ভালোভাবে ব্যবহার করবে, বাট মানুষ ব্যবহার করছে না,
ঠিক একই মুহূর্তে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং থেকে শুরু করে টেক্সট টু ইমোশন বের করার যে সফটওয়্যার, যে এই টেক্সটে কি ইমোশন আছে, এটা কি নেগেটিভ বাজে, এখানে অনেক কিছু আসছে। তো কিছুদিনের মধ্যে এটা বন্ধ হবে, তার আগ পর্যন্ত বাংলাদেশের লোকজন এটা অনেকেই ব্যবহার করে যাবে, পৃথিবীর বাইরেও আছে, আর ভাষাটা এত খারাপ না। আর একটা জেলাকে আলাদা করার মধ্যে কোনো তেমন কিছু মজা নেই। আর আমি ব্রাউনবাড়িয়ার মানে হচ্ছে আমার জেলা, এটা সব জেলাতেই অনেক কিছু হয়, তবে ইদানিং যা হয়েছে সেটার জন্য তো অবশ্যই সবাই লজ্জিত, বাংলাদেশের সব জায়গায় হচ্ছে। আলাদা করে ফান করলে আমার আসলে গায়ে লাগে না, আমি আসলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দিস থিংস, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 10 বছর ধরে আমি অনেক কিছু লিখছি, কেউ টানে টেনে ধরছে আমার চাকরি নিয়ে, কেউ আমার চেহারা নিয়ে, কেউ আমার প্রফেশন নিয়ে, যে জানে না সেও বলেছে, আমি শুনেছি। এই জায়গায় ব্যালেন্সটা খুব জরুরি, এই এত নেগেটিভিটি মানে মেনটেন করতে গিয়ে নিজে নেগেটিভ যাতে না হয়ে যায়, এই জন্যই আমি চেষ্টা করি সবসময় ওকে বলেছে তাতে আমার কি, আমি হাসি খুশি থাকার চেষ্টা করি। আর একটা কথা বলি, আমরা সবাই কিন্তু নিয়ম ভাঙছি, আর জিনিসটা অনেক কঠিন, সামাজিক দূরত্ব, ডিস্টেন্সিং মেনটেন করা, কতদিন লকডাউন চলবে এটা নিয়ে অনেক সাইকোলজিস্ট বলছেন, মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আগ্রাসী হয়ে যাচ্ছে, কিছুদিন পরে তো খুলেই দিতে হবে, অনেক কিছুই হবে। তো সবাই যাতে একটু সবকিছু মেনে চলে, জেলা ভিত্তিক তেমন কিছু নেই, সবাই যাতে ভুল না করি, তাহলে দেশ ভালো থাকবে। ধন্যবাদ সুকুন ভাই, এই লাইনটাই যারা আমাদের ফেসবুক ভিউয়ার্স এবং আপনার প্রোফাইলেও যারা আছে তারাও আই বিলিভ সত্যি তারা শুনছে। সুকুন ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সুকুন ভাই বলল যে ইন্টারনেট আমরা সার্কিট ব্রেকার বসাবো, আসলে আমরা কোনো সার্কিট ব্রেকার বসাতে চাই না, আমরা চাই যে হৃদয়ের সার্কিট ব্রেকার, প্রত্যেকটা মানুষের মনের সার্কিট ব্রেকার কাজ করুক, সেটা কাজ করলেই আসলে ইন্টারনেট প্রোভাইডার যারা তাদের কিছু করতে হবে না, আমরা চাচ্ছি যে মানুষের হৃদয়ের সার্কিট ব্রেকারটা জেগে উঠুক। একটু ডিফিকাল্ট। আচ্ছা ইমদাদ ভাই, আপনার কাছে এখন জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এক, আপনার বাড়ি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের অবস্থা খুবই মানে বাংলাদেশের পার্সপেক্টিভে নারায়ণগঞ্জ সবচেয়ে ডেঞ্জার পয়েন্ট আছে, আপনি নারায়ণগঞ্জ নিয়ে একটু বলবেন। আর এই যে এখন সরকার বলেন, সরকারি অবস্থা বলেন, বেসরকারি সংস্থা বলেন, সবাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ব্রিফিং করছে, কথা বলছে, এই যে আমরা তিনজন এখন লাইভে কথা বলছি, স্বাস্থ্যমন্ত্রী কথা বলছে, স্বাস্থ্য অধিদপ্তর কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে বসে সব জেলার সাথে যোগাযোগ করছে, আপ দরকার নাই, বাট এই যে আপনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, এভাবে যদি আপনারা উইদাউট যে পেমেন্ট অর্থাৎ বিল পাচ্ছেন না বা সার্ভিস দিয়ে যাচ্ছেন, এভাবে কতদিন আপনারা লাস্টিং করতে পারবেন? ধন্যবাদ জাফরি ভাই, আমি নারায়ণগঞ্জ নিয়ে বলবেন, তারপর একটু ব্যান্ডউইথ। আসলে আমার বাড়ি হলো নারায়ণগঞ্জের 2500 উপজেলা নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ আসলে খুবই কঠিন অবস্থায় যাচ্ছে, এখন লকডাউন অবস্থায় আছে। যেদিন নারায়ণগঞ্জ লকডাউন হয়েছে ঠিক সেম ডেতে 2500 লকডাউন হয়েছে, এবং আমাদের মাননীয় যে এমপি মহোদয় আছেন নজরুল ইসলাম বাবু, উনি আসলে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াতে খুব পাশাপাশি নারায়ণগঞ্জের খুব পাশাপাশি একটা থানা 2500, 2500 কিন্তু ওইভাবে এফেক্ট হয়নি এখনো, যতটুকু আমরা জানতে পেরেছি যে নারায়ণগঞ্জের পাশাপাশি হওয়া সত্ত্বেও কিছু কাজ উনি করেছেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং লকডাউনটা যথাসময় করাতে আমরা, আমার মনে হয় যে 2500 উপজেলাটা অনেকটাই শঙ্কামুক্ত থাকতে পারবো আমরা। কারণ দেখাচ্ছে যে প্রত্যেকটা টেস্ট যখন যেখানে প্রবলেম হচ্ছে, যেহেতু আমার 2500 আমার বাড়ি, আমার 2500 এবং রূপগঞ্জ প্রত্যেকটা জায়গার খোঁজখবর রাখতে হয়, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার ফ্যামিলি অনেকেই সেখানে আছে, প্রতিদিনই আমার প্রতিনিয়তই খোঁজখবর রাখছি, দেখাচ্ছে যে সেখানে যখনই যে কোনো একটা মানুষের জ্বর হলো, দেখাচ্ছে ওই জায়গা থেকে পার্শ্ববর্তী যে আমাদের স্বাস্থ্য যে থানাতে যে স্বাস্থ্য ক্লিনিক বা সরকারি যে অফিসগুলো আছে, এবং আমাদের মাননীয় এমপি মহোদয় ওয়াইফ ইভা ভাবি ওইখানে দায়িত্বে আছেন, এবং উনি নিজে একজন মহিলা হয়ে ছুটে যাচ্ছে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে। তো আমার বিশ্বাস যে যেভাবে ওনারা প্রশাসনিকভাবে কাজ করছে, বিশেষ করে 2500 থানাতে প্রশাসনিক কাজগুলো যদি এইভাবে এগিয়ে যায়, অফকোর্স নারায়ণগঞ্জে তথা 2500 প্রত্যেকটা জায়গায় আমরা এই করোনা যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। তো এখন আসি যে আমাদের আসলে মেন ইন্টারনেট নিয়ে যে কথাগুলি হচ্ছিল,
আমরা ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছি। মানে আমি জাস্ট আবার একটু জাস্ট একটু ক্লারিফাই ক্লিয়ার করি কিভাবে আমি কোশ্চেনটাতে এসেছি। আপনি বলছেন আপনারা বিল পাচ্ছেন না, আপনারা অনেক জায়গায় খুবই স্বাভাবিক, আপনার মুভমেন্ট নেই আপনি কিভাবে বিল পাবেন? বাট আপনার অনেক জায়গায় আমি 100% শিওর আপনাদের অনেক ব্যান্ডউইথ বাড়িয়ে কাজ সার্ভিস দেওয়া লাগছে। তো এভাবে যদি করোনা সিচুয়েশন কন্টিনিউ করে আপনারাও এভাবে কতদিন সার্ভিস দিতে পারবেন? আসলে জাফরি ভাই আমি আপনাকে একটুকু আশ্বস্ত করতে চাই, সরকার যতদিন আমাদের সাপোর্ট দিয়ে যাবে ততদিন আমরা পারবো। সরকার যদি সাপোর্ট না দিয়ে যায় আমরা আসলে খুব বেশি দিন আর এটা কন্টিনিউ করতে পারবো না। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় বিশেষ করে প্রশাসনিক যে কাজগুলো চলছে প্রত্যেকটা জায়গায় ব্যান্ডউইথ দ্বিগুণ তিনগুণ করা হয়েছে সরকার থেকে বা বিভিন্ন অফিস থেকে, সরকারি অফিস থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে, যখন যেভাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে যখন যেভাবে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্যান্ডউইথ হয়তো বা ডাবল করে দিয়েছি হয়তো বা তিনগুণ করে দিয়েছি। আমাদের মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে মুস্তফা জাব্বার, উনি আমাদেরকে একটা কথাই বলেছে, এই দুর্যোগের সময় বিলের কারণে কোনো ক্লায়েন্টের তোমরা ব্যান্ডউইথ বন্ধ করবে না। আমরা ওনার সেই কথার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা কাস্টমারেরও কোনো লাইন আমরা বন্ধ করিনি। আমরা বিল পাচ্ছি বা না পাচ্ছি সেই দিকে খেয়াল করছি না, আমরা চাচ্ছি যে সেবাটা কন্টিনিউ করে যেতে। এমনও হচ্ছে অনেক কাস্টমার আছে তারা গত মাসে বেতনই পায়নি, সে আমার বিলটা কিভাবে দিবে? কিন্তু আমি যদি তার ইন্টারনেটটা বন্ধ করে দেই সে কিন্তু হয়তো তার বাচ্চা স্কুলের সাথে তার এডুকেশন নিয়ে কাজ করছে বা কোনো একটা ট্রানজ্যাকশন করছে অনলাইনে, সে হয়তো যদি কোনো সফটওয়্যার কাজ করে সেই কাজগুলো করছে, সেই কাজগুলো কিন্তু সে করতে পারছে না, করতে পারবে না। বাট আমরা সেটা কন্টিনিউ করার কারণে তারা কিন্তু প্রত্যেকটা কাজ করতে পেরেছে। হ্যাঁ, এবার আসেন যে আমরা যে কন্টিনিউ করছি, আমরা যখন বাজার থেকে চাল ডাল বা তরি তরকারি কিনতে যাই আমরা নগদ টাকা দিয়ে কিন্তু আমাকে কিনতে হচ্ছে। আমি যে ইন্টারনেটটা প্রোভাইড করছি আনইন্টারাপ্টেড সার্ভিসটা এখনও প্রোভাইড করছি, আমার লোকজন রাস্তায় যে মাইর খাচ্ছে তারপরও আমরা সেবাটা কন্টিনিউ করছি, আমার যারা কর্মচারী কর্মকর্তা তাদেরকে বুঝাচ্ছি যে হ্যাঁ ডাউন লেভেলে ডাউন দ্য লেভেলে অনেকে হয়তো ইনফরমেশনটা উপরের লেয়ার থেকে লেভেল থেকে ইনফরমেশনটা পায়নি যে ইন্টারনেট একটা জরুরি সেবা, অনেকে বুঝতেও চায় না। ছোট ছোট লেভেলে যারা আছে পুলিশের অনেকে হয়তো জিনিসটা প্রথম দিক দিয়ে অনুধাবন করতে পারেনি, এখন হয়তো তারা অনেকটা অনুধাবন করেছে যে ইন্টারনেট একটা জরুরি সেবা, যেহেতু এক মাসের উপরে অলরেডি হয়ে গিয়েছে এখন আমরা কোথাও হয়তো কোনো এই ধরনের কোনো প্রবলেম পাচ্ছি না, আমরা সরকারের সহযোগিতা এই জায়গায় আমরা পেয়েছি। এখন কোশ্চেন হলো যে আমি যে বিল পাচ্ছি না, কাস্টমারের কাছ থেকে বিল কালেক্ট করতে পারছি না, আমি আমার আগামী মাসের এমপ্লয়ীদের স্যালারি কিভাবে দিব? এখন আমার আইএইজি এবং অ্যান্টিটেন সে যে ট্রান্সমিশন আমাকে দিচ্ছে আমি তার পেমেন্টটা যদি করতে না পারি, সে যদি আমার সার্ভিসটা বন্ধ করে দেয় অটোমেটিকলি কিন্তু আমার সেবাটা বন্ধ হয়ে যাবে। আমি ইউটিলিটি বিল, আমি প্রত্যেকটা কোম্পানি আপনারা জানেন আমাদের ইকুইপমেন্ট চালাইতে হয়, ইকুইপমেন্ট চালাইলে বিদ্যুৎ বিল আসে, বিদ্যুৎ বিল আমি যদি টাইমলি পরিশোধ করতে না পারি বা আমি যদি ডেফার্ড পেমেন্টে দিতে যাই সরকার আমাকে সেই সহযোগিতাটা করবে কি না? আমার দেখা যাচ্ছে যে বাড়ি ভাড়া, যারা হয়তো কিছু কিছু বাড়িওয়ালা আছে হয়তো এটার উপর ডিপেন্ডেন্ট আমরা সেটা চিন্তা করব, অনেক বাড়িওয়ালা আছে হয়তো তারা ক্যাপেবল, তারা ডেফার্ড পেমেন্টে আমার এই টাকাটা নিবে কি না? অনেকে হয়তো নিবে, অনেকে হয়তো নিবে না, অনেকে হয়তো বুঝতে চাবে না। সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে, সরকারের কিছু দিক নির্দেশনা এই জায়গায় আমার দরকার। আর থার্ড হলো আগামী মাসে যে আমি বেতন দিব, সরকার ইমিডিয়েটলি আমাকে কিছু সহযোগিতা করতে পারে। আমরা ব্যান্ডউইথ কিনছি বিএসসিএলের কাছ থেকে, বিশেষ করে আইএইজিগুলো আর আমাদের বড় আইএসপি যেগুলো তাদের অনেকেরই হয়তো আইএইজিও আছে। এই ব্যান্ডউইথের উপর সরকার ইনস্ট্যান্ট কিন্তু আমাকে একটা সাপোর্ট দিতে পারে, যে সরকার হয়তো বলবে আমি ডেফার্ড পেমেন্টে, ডেফার্ড পেমেন্ট হলো আমাকে কিন্তু পেমেন্টটা দিতে হবে। আর অনেক জায়গা থেকে অনেক অফিস থেকে আমি পেমেন্ট কিন্তু কালেক্ট করবো না, অনেকে কালেক্ট করতে পারবো না, অনেকে তার সেবাটাও বন্ধ করে দিয়েছে। আপনাকে আমি বলতে পারি যে আমাদের ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের কিন্তু বিজনেস নেই, আমি জানি না আগামী আরও এক দুই মাস তাদের বিজনেস হবে কি না, তারা অনেকেই কিন্তু তাদের সেবাটা বন্ধ করে দিয়েছে, বলছে যে আবার যখন সেবা শুরু হবে তখন তারা আমাদেরকে পেমেন্টটা করবে বা লাইনটা অন করবে। আমার কিন্তু ব্যান্ডউইথ 1 Mbps আমি আমার আপস্ট্রিমে কমাইতে পারিনি, আমার খরচ কিন্তু এক টাকাও কমেনি, বরঞ্চ আমার খরচটা বেড়েছে। আপনারা জানেন আগে আমরা 1400 Mbps টোটাল ব্যান্ডউইথ আমাদের ইউজারদেরকে দিতাম, এখন সেই ব্যান্ডউইথ বেড়ে 1700 Mbps, মানে 300 Mbps ব্যান্ডউইথ আমাদের কস্ট বেড়ে গিয়েছে, বাট আমার রেভিনিউ কিন্তু এক টাকাও বাড়েনি।
কষ্ট কেন বেড়েছে, যখন আমার একটা ইউজার বাসায় বসে সে বলছে, আমাকে রিকোয়েস্ট করছে, আমার হয়তো 5 বছর 10 বছর একটা ইউজার, যে আমি এখন 10 Mbps ব্যান্ডউইথ ইউজ করছি, আমাকে ব্যান্ডউইথটা প্লিজ একটু বাড়িয়ে দেন, 20 Mbps করে দেন, সে কিন্তু আমাকে একটা এক্সট্রা পেমেন্ট দিবে না, বলছে যে এই করোনা যে এই কয়দিন থাকবে এই কয়দিন আমাদেরকে এই সাপোর্টটা দেন। সে আমার 5 বছর 10 বছর একটু পুরনো ক্লায়েন্ট, তাকে আমি মানবিক কারণে তাকে আমার এই সেবাটা দিতে হবে, কারণ সেও কিন্তু আমাকে টাকা দিতে পারছে না, কারণ সেও তো হয়তো ব্যাংক ট্রানজাকশন করতে পারছে না, অথবা তার অফিস থেকে সে টাকা পাচ্ছে না, বিজনেস থাকলে তার বিজনেস হয়তো অনেকে বন্ধ। আপনি দেখেন আমাদের সারা বাংলাদেশে যত দোকান আছে দোকানগুলি কিন্তু সব বন্ধ, আমার ছোট ছোট আইএসপি যারা আছে বাংলাদেশে প্রায় 1700-1800 আইএসপি যারা আমাদেরকে এই সেবাটা দিচ্ছে, আমাদেরকে ইন্টারনেট সেবা দিচ্ছে, এই দোকানগুলি কিন্তু সব বন্ধ। আপনি বলেন এই দোকানের বিলটা কিভাবে সে কালেক্ট করবে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ দোকান, এই লক্ষ লক্ষ দোকানের বিল কালেক্ট করা কিন্তু সম্ভব না, সে হয়তো সেবাটাই এক মাস নিল না, সে মাস শেষে বলবে যে আমি তো এই মান্থ আমি ইউজ করিনি, আমি কিভাবে পেমেন্টটা করব, সে কিন্তু আমাকে পেমেন্টটা হয়তো করতে চাবে না। আমরা রিকোয়েস্ট করব, হ্যাঁ আমরা হয়তো করোনা যুদ্ধে জয়ী হব, হয়তো সবাই হয়তো আমরা বেঁচে থাকব, একটা সময় পরে এই যুদ্ধটা শেষ হবে, শেষ হওয়ার পরে আমরা সবাই যাতে সবাইকে সহযোগিতা করি, আর এইখানে দোকান যারা চালাচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠান যারা চালাচ্ছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করব যে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার জন্য আপনারা হয়তো 1000 বা 500-700 টাকা আমাদেরকে দিবেন, দিলে আমাদের এই যে 500,000 কর্মকর্তা কর্মচারী যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে তার সাথে রিলেটেড আরো 2-3 লক্ষ লোক কাজ করছে, এই লোকগুলো তাদের কর্মসংস্থান ঠিক থাকবে বা তারা বেঁচে যাবে, কোনো কোম্পানিকে কর্মচারী বা কর্মকর্তা ছাঁটাই করতে হবে না, ওনারা এই সহযোগিতা করলে একটু একটু করে সবাই যদি সবাইকে সহযোগিতা করে আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু ছাড় দেওয়ার আমরা দিব, বাট আমরা আমাদের গ্রাহক যারা আছে গ্রাহকদের কাছে রিকোয়েস্ট করব আমাদের যেই আইএসপিগুলো আছে আইএসপিগুলোকে আপনারা সহযোগিতা করেন, তাদের মাস শেষে তাদের এমপ্লয়ীদের বেতন যাতে দিতে পারে সেই সুযোগটা আপনারা করে দেন, মাস শেষে যারা যাতে তাদের তারা বাড়ি ভাড়াটা দিতে পারে সেই সুযোগটা করে দেন, সেই সুযোগটা না করে দিলে দেখা যাবে যে আগামী মাসে আমাদেরকে লোক ছাটাই করতে হবে, আমরা চাচ্ছি না আসলে সেই দিকে যেতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ফেসবুকে যারা আমাদেরকে দেখছেন আমরা একদম আমাদের লাইভের শেষে চলে এসেছি এবং অফকোর্স আমরা লাইভ শেষ করব সুখন ভাইয়ের কথা শুনে, তার আগে আপনাদেরকে বলে রাখি আসলে আমরা আম জনতা অনেকেই জানি না, আমরা শুধু জানি এই যে অ্যাপার্টমেন্টে থাকি, সুখন ভাই একটা ফ্ল্যাটে থাকে, ইমদাদ ভাই একটা ফ্ল্যাটে থাকে, আমরা যার যার বাসায় থাকি, লোকালি ইন্টারনেট সার্ভিস নিচ্ছি, এই যে ব্যক্তিটা এতক্ষণ আমাদের সামনে কথা বললো, ইন্টারনেটে যারা ব্যবসা করে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এবং সেই আইএসপিবির মহাসচিব জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে এতক্ষণ কথা বললেন, আপনারা বুঝতেই পারছেন কতটা লস দিয়ে তারা বাসা বাড়িতে এবং সরকারি অফিস অন্যান্য জায়গাতে এখনো ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে, আমরা ডাক্তারদেরকে বলছি ফ্রন্টলাইন সোলজার্স, নার্সদেরকে বলছি ফ্রন্টলাইন সোলজার্স, আনডাউটেডলি দে আর, আর পরবর্তীতে বলছি প্রশাসন, পুলিশ, মিলিটারি, ব্যাংকার, এনারাও যোদ্ধা, আমরা একবারও কি ইন্টারনেট যারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে তাদের কথা একবারও স্মরণ করছি? আমার মনে হয় না। এই যে যারা ইন্টারনেট সেবা এখনো আমাদেরকে দিয়ে যাচ্ছে, যে ইন্টারনেট সেবা না পেলে আমরা আসলে চলতেই পারতাম না, তাদের কথা কিন্তু আসলে আমরা একবারও উচ্চারণ করছি না। তাই আমি এমদাদ ভাই সহ সারা বাংলাদেশে যারা আমাদেরকে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছেন এরকম লস দিয়ে এরকম কষ্ট করে আপনাদেরকে স্যালুট। সুখন ভাই আমরা লাইভের শেষে চলে এসেছি, আপনি এই যে অ্যাড করে যে ইন্টারনেট ছাড়া লকডাউন জীবনটা কেমন হইতো, তো যারা ইন্টারনেট সেবা দিচ্ছে এবং আপনারা যারা এখনো ডিজিটাল ফিনান্স সার্ভিস দিয়ে যাচ্ছেন আপনারাও তো ইউ আর অলসো ওয়ান অফ দা ফাইটার্স, সুখন ভাই আপনি প্লিজ একটু বলেন, বিকজ আমরা জানি আপনি ভালোভাবে মোটিভেট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমার কথা কি অডিয়েবল? আমি ঠিক শিওর না, কারণ আমার এখানে সাউন্ডটা কম আসছে। পারফেক্টলি শুনতে পাচ্ছি। সাধারণত সাপ্লাই চেইন মেনটেন করা সব বিষয়ে, রিপেয়ারেবল গুডস যারা আনছেন, যারা আমার বাসায় চাল ডাল থেকে শুরু করে শাকসবজি, এই যে পুরো নতুন করে যে সাপ্লাই চেইনটা মেনটেন করা, সেটা ইন্টারনেটের জন্য হতে পারে, সেটা শিশু খাদ্যের জন্য হতে পারে, সেটা ত্রাণের জন্য হতে পারে, তো সাপ্লাই চেইন যারা মেনটেন করছেন সে সবগুলো মানুষকেই আসলে গাড়িটা নিয়ে জিনিসটা নিয়ে এক জায়গা থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে হচ্ছে, যখন সারা পৃথিবী বলছে যে পয়েন্ট এ পয়েন্ট বির মধ্যে আসা যাওয়া করা যাবে না, তো সেই জায়গায় যেহেতু সবাই তাদের ঝুঁকি নিয়ে কাজ করছেন, কিছুটা দেশপ্রেম, কিছুটা পেটের দায়, কিছুটা চাকরির দায়, কিছুটা জীবিকার দায়,
কিছুটা ঋণগ্রস্ত সেটা থেকে উঠে আসার জন্য ইমদাদ ভাই যেভাবে বলছিলেন যে এখন মাত্র 10% রেভিনিউ কালেক্ট হয়েছে, তো এই সবার কথা চিন্তা করে প্রণোদনার কথা ঘোষণা করা হয়েছে, সামনে একটা অর্থনৈতিক মন্দাও আসতে পারে, সবকিছু মিলিয়ে সবার ক্ষেত্র থেকে যখন সবাই তার কাজটা 100% করে তখনই কিন্তু একটা মিনিমাম লাইফ এক্সিস্ট করে। সো এই ধরনের প্রতিটি মানুষের জন্যই অসংখ্য ধন্যবাদ, হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং একটা স্যালুট। আমরাও চেষ্টা করছি, যেটা বললাম জাফরি আপনাকে, আমাদের নগদ থেকে আমরা চেষ্টা করছি ডিস্ট্রিবিউশন মেনটেন করার জন্য। আর এই মানব সভ্যতা এর চেয়ে অনেক কঠিন কঠিন সময় দেখেছে, আমরা এই এই মানে দুর্যোগটা থেকে কাটিয়ে উঠব। নতুন করে হয়তো ভাববার চিন্তা করার অনেক কিছু এসছে মাথায়, যেমন আমরা কিন্তু তিনজন এক স্টুডিওতে না বসে কথা বলে ফেলছি, তো এই যে আমরা এক জায়গায় গেলাম না, তাতে আমাদের গাড়ির গ্যাসটা পুড়লো না, তেলটা পুড়লো না, পৃথিবী আরেকটু, আমাদের গ্রহটা আরেকটু ভালো হলো। তো আমি জানি না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে নতুন করে কোনো কিছু শেখাচ্ছেন কিনা, যে কিভাবে জীবন ধারণ করতে হয়। যেমন বিল কালেকশনের জন্য যাওয়ার প্রয়োজন ছিল না, আসলে নগদের মাধ্যমে করতে পারতো অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে করতে পারতো, অনেকে তো আলসেমি করে করেনি, হয়তো শারীরিক ভাবে ফিজিক্যালি গিয়েই করবে। এখন যদি মানুষের মধ্যে পরিবর্তন আসে, হয়তো আমার ব্যবসায়িক কারণে বলছেন, এতে করে এই নতুন নতুন উদ্ভাবন আসেই কিন্তু যাতে পৃথিবীটা একটু ভালো থাকে, আমাদের জীবন আরো ভালো হয়, এবং সবকিছু মিলিয়ে অবজেক্টিভটা হচ্ছে সবকিছুর বাসায় যাতে বেশি সময় দিতে পারি আমরা। এত প্রযুক্তির কারণটাই ছিল যাতে বাসায় আমরা সময় দিতে পারি, আমরা সেটা না করে বাইরে ঘোরাঘুরি একটু বেশি করছিলাম। তো সৃষ্টিকর্তা হয়তো নতুন করে বোঝাচ্ছেন আমাদেরকে, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যেন বলা খুব সোজা, আমরা নেটফ্লিক্স দেখছি, ইন্টারনেট ব্যবহার করছি, নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের জন্য এটা অনেক ভয়াবহ একটা ব্যাপার, তারা বাসায় বসে ইন্টারনেটও পাচ্ছেন না, তাদের পেটে ভাত নেই, তো সেই জায়গায় যে হতদরিদ্র মানুষ আছে তাদের কথা একটু চিন্তা করতে হবে। সাধারণত 1.5 বা $1.8 নিচে যারা দিনে কামায়, মানে 150 টাকা থেকে 180 টাকা, তাদেরকে হতদরিদ্র বলা হয়। এই মানুষের সংখ্যা অনেক, 1.5 কোটি এখন আরো বেড়েছে শুনলাম, সো 2.5 কোটি মানুষ দিনে 100-150 টাকাও পাচ্ছে না, তো এই জায়গাটায় খেয়াল রাখা খুব জরুরি। আর ইন্টারনেট এবং ডিজিটাল ফাইন্যান্স ব্যবহার করে অনেক সমস্যাই আসলে এলিমিনেট করা যায়, তো সেদিকে সবাই যদি একটু খেয়াল রাখি আর সবাই যাতে নিরাপদ থাকি, এই করোনার বিপদ থেকে আমরা মুক্তি পাবো খুব দ্রুত। ধন্যবাদ সুখন ভাই, ধন্যবাদ ইমদাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইন্টারনেটময় লকডাউন জীবন কতদিন চলবে আমরা জানি না, তবে বিধাতার কাছে একটাই দোয়া থাকবে, তাড়াতাড়ি করোনাটা যেন চলে যায়। ফেসবুকে এই মুহূর্তে আমাদের ফ্রেন্ডস যারা এবং আমাদের তিনজনের যারা ফ্রেন্ডস এতক্ষণ শুনছিলেন তারাই অ্যাকচুয়ালি আজকে আমাদের ভিউয়ার্স, যে একটাই কথা যে স্টে হোম, যেটা সুখন ভাই বলছে, ইমদাদ ভাই বলছে, বাট যারা ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে প্লিজ তাদেরকে একটু যোদ্ধা মনে করেন, কারণ ইন্টারনেট সেবা না থাকলে লকডাউন কি জিনিস, ঘরে বসে হারে হারে টের পাইতেন। এনারাও যে ইমদাদ ভাইদের মতো লোকরা যে মানে খুব কষ্ট করে, খুবই কষ্ট করে কিন্তু তারা ইন্টারনেট সেবা সবাইকে দিয়ে যাচ্ছে, একদম সরকারের উচ্চ মহল থেকে যে আমার মতো জাফরি পর্যন্ত, এবং সুখন ভাইদের মতো লোকরা ডিজিটাল ফিনান্সের মাধ্যমে আপনারা ঘরে বসে নগদের মাধ্যমে যে কিন্তু এরকম আরো যেসব মিন্স আছে, আরো যে আরো যারা মোবাইল ব্যাংকিং করে সবাই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এরকম এরকম ক্রাইসিস এবং ক্রিটিক্যাল পিরিয়ডে। সো টু স্যালুট টু অল দিস ফাইটার্স, আপনারা সবাই ঘরে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সবাই কারো বিধাতা যেন আমাদেরকে মাফ করে দেয়, এবং আমাদের অন্তত একটা জিনিস যেন সবাই বলি যে কালকের দিন থেকে যেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আমরা কম পাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, ধন্যবাদ আপনাদের।